ইনজুরি কাটিয়ে এখন পর্যন্ত মাঠে ফেরা হয়নি তাস্কিন আহমেদের। এখনও চলছে জাতীয় দলের ডানহাতি পেসারের পুনর্বাসন প্রক্রিয়া। পুনর্বাসন প্রক্রিয়া শুরু হলেও এখনই বল হাতে নেওয়া হচ্ছে না তাস্কিনের। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই মুহূর্তে ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি। এরই মধ্যে তাস্কিন পার করে দিলেন জীবনের আরও একটি বসন্ত। 3 এপ্রিল বুধবার 25 বছরে পা রেখেছেন জাতীয় দলের এই গতি তারকা। 25 বছর জন্মদিন উপলক্ষে তাস্কিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী সৈয়দ রাবেয়া নাইমা। এখানেই শেষ নয়, জন্মদিন উপলক্ষে তাস্কিনের জন্য চিঠি লিখেছে রাবেয়া। এছাড়াও জন্মদিনে তাস্কিনকে সারপ্রাইজও দিয়েছেন তিনি। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া ওই পোস্টে এমনটাই জানিয়েছেন তাস্কিন পত্নী। এদিন ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একগুচ্ছ ফুল ও একটি চিঠির ছবি পোস্ট করেছে রাবেয়া। ছবির উপরে লেখা রয়েছে আই লাভ ইউ বার্থডে বয়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, বহুদিন পর তোমার জন্য একটা চিঠি লিখলাম, সঙ্গে একটি ছোট সারপ্রাইজ গিফট দিলাম। আমি আশা করি এটা তোমার পছন্দ হবে। তুমি এখনও ঘুমাচ্ছ, উঠে আমার দেওয়া গিফট দেখতে পারবে এবং আমি তোমার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছি। ফর্মহীনতার সঙ্গে যোগ দিয়েছিল ইঞ্জুরির মিছিল, তাতে জাতীয় দল থেকে অনেকটা দূরে সরে পড়েছিল তাস্কিন। তবে ডানহাতি পেসারের জন্য ফের খুলেছিল জাতীয় দলের দরজা। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ দিয়ে লম্বা সময় পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাওয়া গোড়ালির চোটে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়তে হয় ডানহাতি পেসারকে। সতীর্থরা যখন নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন, তাস্কিন তখন সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। লম্বা সময় পর জাতীয় দলের জার্সিতে ফেরার সুযোগও পেয়েও ছিটকে যাওয়া স্বাভাবিকভাবেই বেশ হতাশ ছিলেন ডানহাতি পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খারাপ লাগার কথাও জানিয়েছিলেন তাস্কিন। তবে তাস্কিন ভক্ত সমর্থকদের জন্য আশার খবর হলো, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠেছেন জাতীয় দলের এই গতি তারকা।